গুড ইভিনিং অল অফ মাই স্টুডেন্টস। তো এর আগের ভিডিওতে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জেনেছি, আজকে জানব ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে। তো বাচ্চারা চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাট ফার্স্ট আমাদের ডেফিনেশন জানতে হবে। তো ডেফিনেশন কি? এ সেন্টেন্স দ্যাট মেক্স এ কোয়েশ্চেন ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এর সব ফাংশনস এন্ড ফিচার রয়েছে। অর্থাৎ বাক্যের কিছু কাজ ও বৈশিষ্ট্য রয়েছে। অ্যাট ফার্স্ট আস্ক ফর ইনফরমেশন, আস্ক ফর ইনফরমেশন তথ্য জানতে। তথ্য জানতে চায়। সেকেন্ড ইনকোয়ার্স সামথিং, কোনো কিছু অনুসন্ধান করে, কোনো কিছু অনুসন্ধান করে। থার্ড বিগিনস উইথ ডব্লিউএইচ ওয়ার্ড, বিগিনস উইথ ডব্লিউএইচ ওয়ার্ড অর ভার্ব, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় কিংবা ভার্ব দিয়ে। এন্ডস উইথ কোয়েশ্চেন মার্ক, এন্ডস উইথ কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়। At last, usually takes verb before the subject. Usually takes verb before the subject. অর্থাৎ সাবজেক্টের আগে ভার্ব বসে, সাবজেক্টের আগে ভার্ব বসে। স্ট্রাকচার, স্ট্রাকচার কি? ডব্লিউএইচ ওয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট প্লাস ইন্টারোগেশন মার্ক, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস রেস্ট প্লাস ইন্টারোগেশন মার্ক। এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, আর ইউ ফাইন,